শুধু তরুণদের নিয়েই টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়া যায় সেটা ভুল প্রমাণ করেছে তামিম মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল। এমনটাই জানিয়েছেন আকরাম খান, প্রশংসায় ভাসিয়েছেন তামিমকে। দলের জন্য বোনাস আসছে বলে জানিয়েছেন ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম একই দলে বাংলার পাঁচ পাণ্ডবের তিনজন। বিপিএল শুরুর আগে বুড়োদের দল হিসেবে আখ্যা পেয়েছিল ফরচুন বরিশাল, সেই দলটাই বিপিএল দশম আসরের চ্যাম্পিয়ন। তাই তো আকরাম খান অকপটেই বললেন, শুধু তরুণরাই টি টোয়েন্টিতে শিরোপা জেতায় এটা ভুল ধারণা। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের নিয়ে গড়া এই দলটাকে জানালেন সাধুবাদ। সিনিয়র প্লেয়াররা যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে এবং এটা প্রমাণ করেছে যে আপনার শুধু ইয়াং প্লেয়ার দিয়ে যে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়া যায় এটা কিন্তু ভুল, কারণ সিনিয়রদের আপনার ফিটনেস থাকলে আপনার মেন্টালি দে আর ভেরি স্ট্রং এবং সেটা প্রমাণ করেছে। এবং টাইমের অধিনায়কত্ব আর ব্যাটিং এর আলাদা করে প্রশংসা করেছেন আকরাম। ও তো আসলে অনেকদিন থেকেই আপনার খেলে আসছে, প্রায় 15-16 বছর, সো এবারটা ওর জন্য আলাদা একটা চ্যালেঞ্জ ছিল, অনেক কিছু ব্যাপার ছিল, তারপর সেটা প্রমাণ করেছে হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। দল চ্যাম্পিয়ন হয় বেশ খুশি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান, দলের জন্য বোনাস আসছে বলে জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানাচ্ছি ক্রাউডকে, তারা আসলে আমাদেরকে সাপোর্ট না করলে আমরা এভাবে ভালো খেলতে পারতাম না। ধন্যবাদ জানাচ্ছি পুরো বাংলাদেশের ক্রিকেট সব মানুষকে যারা আমাদেরকে সাপোর্ট করেছেন চিটাগাংয়ে, সিলেটে, সব জায়গায়। বিপিএল এর দশম আসরে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাথে ছিল মিরাজ, সাইফউদ্দিনরা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।